আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন কি অবস্থা আপনার পকেট কি খুব খালি যাচ্ছে আরে চিন্তার কিছু নেই এখন আইপিএল খেলা চলছে এই আইপিএল খেলাই 1xbet সাইট থেকে বেট প্লেস করে আপনি নিজেই কয়েক দিনের মধ্যে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন 1xbet অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে 1xbet অ্যাপটি ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজার হতে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে অ্যাপটি ইনস্টল করে অ্যাপে প্রবেশ করবেন যদি আপডেট খোঁজে তবে আপডেট অপশনে ক্লিক করে অ্যাপটি আপডেট করে নেবেন অ্যাপে প্রবেশ করার পর আপনাকে এখানে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে ওপরে দেখতে পাচ্ছেন লগ ও রেজিস্ট্রেশন দুটি অপশন দেওয়া আছে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন এই যে রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে এর মধ্যে ইন ওয়ান ক্লিক এর মাধ্যমে আপনি সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে ইন ওয়ান ক্লিক অপশনটি ক্লিক করবেন এখানে কান্ট্রি বাংলাদেশ রাখবেন বাংলাদেশে টাকা বিটিটিই থাকবে নিচে স্পোর্টস এরকমই থাকবে তারপর এখানে প্রমো কোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হয় প্রমো কোড এই ঘরে লিখবেন JBL75 এই প্রমো কোডটি দিলেই আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে 24 ঘন্টায় ডিপোজিট বা উইথড্র করতে পারবেন প্রতি সপ্তাহে বোনাস সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন প্রভাকুর দেওয়ার পর নিচের দিকে খালি ঘরগুলোতে টিক দিয়ে এই সবুজ বাটনে ক্লিক করবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়েছে এই ইউজার আইডি আর পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা কোথাও লিখে রাখবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করে লগ অপশন হতে অ্যাকাউন্ট লগ করবেন এখন অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পালা এই জন্য নিচে মেনু বাটনে ক্লিক করে ওপরে ইউজার আইডিতে ক্লিক করলে এরকম একটি পেজ দেখতে পাবেন এখান থেকে এনআইডি কার্ড ও মোবাইল নম্বর ভেরিফাই করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিঙ্ক লিঙ্কে ক্লিক করবেন তারপর আপনার ফোন নাম্বারটি এখানে বসাবেন অবশ্য জেরো ছাড়া বসাবেন কারণ এখানে জেরো দেওয়া আছে আপনারা যদি আগে ওয়ান অ্যাকাউন্ট একই ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে একই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন না তাতে নতুন একটা ফোন নাম্বার লাগবে ফোন নাম্বার বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করে সেন্ড করে ক্লিক করবেন দেখবেন আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে ওই কোডটি এখানে বসিয়ে নিচে থাকা কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নম্বরটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করবেন এখানে আপনার এনআইডির তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করবেন এখানে আপনার নামের প্রথম অংশ এখানে শেষ অংশ লিখবেন তারপর এখানে জন্ম তারিখটি লিখবেন প্রথমে সাল তারপর মাস ও তারপর তারিখ লিখবেন প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন তারপর রিজিয়ান বাংলাদেশ সিটিতে ঢাকা রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলাটি লিখবেন ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন সিরিজের ঘরে এক লিখবেন ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন যদি এনআইডি কার্ড না থাকে তবে এখানে আপনার সচল ফোন নাম্বারটি বসিয়ে দিবেন তারপর এখানে ডেট অফ ইস্যু এর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে দেখবেন ইস্যু রয়েছে সেটি বসাবেন তারপর এখানে ইস্যু বাই এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন তারপর সব ঠিকঠাক থাকলে নিচে কনফার্ম বাটনে ক্লিক করবেন একটু ওয়েট করলে দেখবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে এখন এখানে ডিপোজিট কিভাবে করবেন তা দেখাই ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন তারপর আপনার সামনে একটা পেজ আসবে এখানে বিকাশ নগদ রকেট আরো অনেক মাধ্যমে ডিপোজিট করতে পারবেন তো আমি বিকাশের ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি তো এখন বিকাশ অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম পাঁচশো টাকা ডিপোজিট করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন তারা একটি বিকাশ এজেন্টের নাম্বার দিয়েছে এই নাম্বারে আপনাকে ক্যাশ আউট করতে হবে তো আমি এই নাম্বারটি কপি করে চলে যাব বিকাশের ক্যাশ আউট অপশনে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট সফল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর তারা আমাদের একটা ট্রানজেকশন আইডি দিয়েছে এখান থেকে এই ট্রানজেকশন আইডিটি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে যাওয়ার পর এ যে ওপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন তো আমি যেহেতু পাঁচ হাজার টাকা করেছি তাই পাঁচ হাজার টাকা লিখলাম তারপর আমি যে ট্রানজেকশন আইডিটি কপি করে এনেছি সেই ট্রানজেকশন আইডিটি এখানে বসাবো এরপর বিকাশ ওয়ালেট নাম্বারে আপনি যে বিকাশ নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন তা বসাবেন এরপর নিচে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম একটি লেখা আসবে তার মানে আপনার ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে তাদের কাছে চলে গিয়েছে তারপর পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করলে দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে গেছে ভিউয়ার্স হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল রেজিস্ট্রেশন পাওয়ার জন্য এই কোডটি অবশ্যই ব্যবহার করবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা